আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাপ ট্যাপলেস আজকে আমি আলোচনা করব হোয়াট ইজ স্পান ইয়ান বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্পান ইয়ান আসুন আমরা স্পান ইয়ান সম্পর্কে জেনে নিই তার আগে এখনও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান व्हाट इज स्पन स्पान यार की आजकल आलोचना जेने नब स्पन आर लॉन्ग कंटिन्यूअस लेंथ ऑफ फाइबर एंड इन दिस इन मे कंटेन ए सिंगल टाइप ऑफ फाइबर और बी ए ब्लेंड ऑफ वेरियस टाइप्स सो स्पन यार्न इज मेड बल फायबार टुगेदर दैट्स वाई It's called spun yarn. Head twist machines such as ring spinning, rotor spinning, warp spinning, and carded spinning. Here, spun yarns are long continuous length of fiber and in this yarn may contain a single type of fiber or be a blend of various types. স্পান্ট ইয়ান ফাইবারের দীর্ঘ ক্রমাগত দ্রব্য এবং এই সুতাতে একক ধরনের ফাইবার থাকতে পারে বা বিভিন্ন ধরনের মিশ্রণ হতে পারে তার মানে স্পান সম্পর্কে আমরা জানলাম যে ফাইবারের দীর্ঘ ক্রমাগত দ্রব্য এবং এই সুতাতে একক ধরনের বলতে টোটালটাই কটন ফাইবার যেখানে হান্ড্রেড পার্সেন্ট কটন হতে পারে হান্ড্রেড পার্সেন্ট পলিস্টার হতে পারে বা সিক্সটি পার্সেন্ট কটন ফোর্টি পার্সেন্ট পলিস্টার বা সিক্সটি ফাইভ পার্সেন্ট কটন থার্টি ফাইভ পার্সেন্ট পলিস্টার বা ব্ল্যান্ডেডও হতে পারে যেমন নাইনটি পার্সেন্ট কটন টেন পার্সেন্ট বিশ্বাস যদি ব্ল্যান্ডেড ফাইবার পুরোটাই কটন বা বিভিন্ন ধরনের মিশ্রণ ফাইবার জন ব্ল্যান্ডেড ফাইবার ওখানে হতে পারে সো স্পান ইয়ান ইজ মেড বাই টুইস্টিং স্টাফল ফাইবার টুগেদার দ্যাটস ওয়াই ইটস কল স্পান ইয়ান প্রধান আঁশগুলি একসাথে পাকানোর মাধ্যমে যে ইয়ান তৈরি করা হয় তাকে স্পান ইয়ান আমরা বলে থাকি তার মানে প্রধান আঁশগুলি বলতে যে এখানে স্টাফল ফাইবারকে বোঝানো হয়েছে যে অনেকগুলি ছোট ছোট স্টাবল ফাইবার ছোট ছোট ফাইবার গুলো একসাথে পাকানোর মাধ্যমে বা একসাথে পাকিয়ে যে ইয়ান তৈরি করা হয় সেই এখানে আমরা বলে থাকি যেটি হচ্ছে দীর্ঘ ক্রমাগত দ্রব্য সো হেয়ার টুইস্ট মেশিন স্পিনিং রটর স্পিনিং ওয়ার্ক স্পিনিং অ্যান্ড এয়ারনেট স্পিনিং তার মানে এখানে আমরা যে টুইস্ট মেশিন যেগুলো ব্যবহার করি টুইস্টিং বলতে যে আমরা মেশিনে টুইস্ট করি সেই টুইস্ট মেশিনগুলো কী সেটা আমরা এখন দেখে নেব যেমন রিং স্পিনিং রোটার স্পিনিং ওয়ার স্পিনিং এবং এয়ারজেট স্পিনিং ইত্যাদি ধরনের মেশিনের মাধ্যমে আমরা ছোটো ছোটো ফাইবারগুলোকে স্টফল ফাইবারগুলোকে একসাথে পাকিয়ে সুতা তৈরি করি তাকে আমরা স্পার্ন ইয়ান বলে থাকি আশা করি আজকের আলোচনার মাধ্যমে আমরা স্পার্ন ইয়ান সম্পর্কে জানতে পেরেছি বা স্পার্ন ইয়ান কি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি এখন আমরা একটি সুতার বা স্পার্ন ইয়ানের পিকচার দেখে নেব এখানে আমরা যে এখন ইয়ানের পিকচারটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে স্পার্ন ইয়ান স্টাফল ফাইভার টুইস্টেড টুগেদার টু ফরমে ইয়ান এখানে স্টাফল ফাইবার্স বলতে অসংখ্য ছোট ছোট ফাইবারকে একসাথে টুইস্টিং এর মাধ্যমে এই ইয়ান ফর্মটি তৈরি করা হয়েছে আমরা যদি আরো ভালোভাবে দেখতে চাই তাহলে একটি ইয়ানকে হাতে নিয়ে আমরা দেখব এর পাকগুলোকে খুলে আমরা দেখব যে ফাইবারকে কিভাবে পাকানো হয়েছে ইয়ানের কোন থেকে আমি ইয়ার্ন সেটে নিয়েছি হাতে এখন আমি এখানে ইয়ার্নের পাক আমি উল্টো মোসুর দিয়ে পাকটি সারাবো দেখুন পাকটি সারালে দেখা যাবে ফাইবারে আঁশগুলো এই যে দেখুন এরপর যদি আমি টান দিই হালকা টানে কিন্তু এটি যখনই আমি পাক খুলে দিলাম হালকা টান দিলেই ইয়ানটি কিন্তু ছিটে যাচ্ছে দেখুন এই ফাইবার আঁসগুলো কাটানি এটা আলাদা হয়ে যাচ্ছে